নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের একটা এমসি কিউব এবং এসএ কিউব সেট নিয়ে আলোচনা করব, যেখানে আমি 40 নম্বরের আমি এমসি কিউব এসএ কিউব তোমাদের আমি সলভ করে দেবো, যেগুলি 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমাননে, মিউজিয়ামের সংক্রান্ত বিদ্যাকে বলা হয়? অ্যান্সার বেশ সেরা স্যার, মিউজিকোলজি। ঠিক আছে, রোমান টুতে কী বলেছে ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার রণজিৎ গুহ। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে রোমান থ্রির প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রুডইয়ার্ড কিপলিং। রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, জাপান 21 দফা দাবি পেশ করেন? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার চীনে। পাঁচ নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন বা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন? অ্যান্সার বি এর অ্যান্সার উইলিয়াম পিট। ছ নম্বরের প্রশ্ন কি আছে, ছ নম্বরের প্রশ্ন আছে রাওতারি বন্দোবস্ত চালু হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার দক্ষিণ ভারতে। সাত নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্রে। পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হলো? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সমাচার দর্পণ। ন নম্বরের প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আমাদের পরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন কি বলেছে যে দলিত তথা সমাজের নিম্নবর্গীয় হরিজন নাম দেন? তো দেখো, এটা দলিত হবে না দলিত হবে, দলিত তথা সমাজের নিম্নবর্গীয়দের হরিজন নাম দেন, হরিজন নাম দেন হয়েছিল মহাত্মা গান্ধী। কে নাম দেন হরিজন? মহাত্মা গান্ধী। এগারো নম্বরের প্রশ্ন, নবান্ন নাটকের রচিতা? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সরি এর অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য। অ্যান্সার হবে এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। আমাদের পরের প্রশ্ন কি আছে, আমাদের পরের প্রশ্ন আছে বারো নম্বরের প্রশ্ন, পঞ্চাশের মনান্তরের সময় বাংলার বড়লাট ছিলেন? অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার লর্ড ওয়াভেল। আমাদের তেরো নম্বরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে সিমলা দ্বৈতের উদ্যোগ নিয়েছিলেন? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার আগা খা। চোদ্দো নম্বরের প্রশ্ন, পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক? অ্যান্সার হবে এর অ্যান্সার রাসবিহারী বসু। আমাদের পনেরো নম্বরের প্রশ্ন, ভিয়েতমিন গঠন করেন? অ্যান্সার হবে আমাদের, তো দেখো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নগুয়েন সাই কুয়েক। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের ষোলো নম্বরের প্রশ্ন কি আছে, মন্ত্রী মিশনের প্রধান নেতা ছিলেন? অ্যান্সার হবে সের অ্যান্সার পেথিক লরেন্স। আমাদের সতেরো নম্বরের প্রশ্ন, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার চৌ এন লাই। পরের প্রশ্ন, আঠারো নম্বরের প্রশ্ন, ফালটন বক্তৃতা প্রদান করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চার্চিল। উনিশ নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, কি বলেছে রোমাননের জেনারেল নাসের? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মিশর। রোমান্টুতে হোচিমিন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিয়েতনাম। রোমান্ত্রিতে ফিদেল কাস্তে, অ্যান্সার হবে এর অ্যান্সার কিউবা। রোমান ফোরে মার্শাল টিটো, অ্যান্সার হবে সের অ্যান্সার যুগোস্লাভিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে সের অ্যান্সার রোমাননের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। কুড়ি নম্বরের প্রশ্ন, রাশিয়ান বলশেবিক বিপ্লব ঘটেছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার 1917 খ্রিস্টাব্দে। একুশ নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঢাকায়। আমাদের পরের প্রশ্ন, বাইশ নম্বরের প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান? অ্যান্সার হবে সের অ্যান্সার হোমি জাহাঙ্গীর ভাবা। আমাদের তেইশ নম্বরের প্রশ্ন, সিএটি প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইন্দোরে। চব্বিশ নম্বরের প্রশ্ন, পাকিস্তানের পিপলস পার্টির প্রধান নেতা ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার জুলফিকার আলী ভুট্টো। পরের প্রশ্ন কি আছে, তো দেখো এবার এসএ কিউবগুলো দেখে নাও, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আছে। নয়া সাম্রাজ্যবাদ কি, নতুন বিশ্ব কি, মার্কেন্টালবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চার নম্বরের প্রশ্ন আছে, রেগুলেটিং অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? পাঁচ নম্বরের প্রশ্ন, কর্নওয়ালিস কোর্ট কি, ঠিক আছে, অথবা কি বলেছে এজেন্সি ব্যবস্থা কি? তো দেখো এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো খুব সুন্দর করে। তো দেখো, কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? আলিগড় আন্দোলন কি, দিকু কাদের বলা হয়, মিরাট ষড়যন্ত্র মামলা কি, সিমলা ডেপুটেশন কি? তো দেখো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এসএ কিউবগুলো
আমি ভিডিওর লাস্টের দিকে তোমাদের এসএ কিউব সলভগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, পারলে তোমরা স্ক্রিনশট মেরে ঠিক আছে মোবাইল থেকে তোমরা লিখতে পারো। দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এর অ্যান্সারগুলো ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো এসএ কিউবের, তোমরা সেইগুলো খুব সুন্দর করে লিখে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো 13 নম্বরের প্রশ্ন, মার্শাল টিটো কে ছিলেন, পঞ্চশীল কি, বেন বেল্লা কে ছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো তার অ্যান্সারগুলো নিয়ে আমি হাজির হব, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তোমরা এই অ্যান্সারগুলো দেখে নাও, রোমান ওয়ানের অ্যান্সার হবে ইংল্যান্ড, রোমান টু এর অ্যান্সার, ঠিক আছে? প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, তোমরা এই অ্যান্সারগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, পারলে স্ক্রিনশট মেরে খাতায় তোমরা লিখতে পারো। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে আমাদের এসএ কিউব। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে লর্ড ডালহৌসি, ঠিক আছে? 11 নম্বরের অ্যান্সার হবে ভারতের যুদ্ধক্ষেত্রে সাহায্য ও সংবিধান আলোচনা 1942। 12 নম্বরের প্রশ্ন রশিদ আলী দিবস, খুব সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? 13 নম্বরের অ্যান্সার হবে যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী। আমাদের 14 নম্বরের অ্যান্সার হবে জওহরলাল নেহরু, ঠিক আছে? 15 নম্বরের অ্যান্সার হবে, 15 নম্বরের অ্যান্সার হবে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। 16 নম্বরের অ্যান্সার হবে 1955 সালের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। তো বুঝতে পারছো আজকে আমি টোটাল একটা সেট নিয়ে আলোচনা করছি, এখানে আমি যাবতীয় MCQ SCQ নিয়ে আলোচনা করেছি, বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।